প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বৃত্তের অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। এই যাবৎ আমরা 9টি লেকচারে বৃত্তের বিভিন্ন সমস্যা আমরা আলোচনা করেছি। আজকে বৃত্তের 10ম লেকচার এবং আশা করি এই লেকচারের মাধ্যমে আমাদের বৃত্তের সমস্যাগুলি শেষ হবে। এটা বৃত্তের সর্বশেষ লেকচার। তো শিক্ষার্থীরা, আমাদের এই আলোচনার শেষ প্রান্তে এসে আজকে আমরা আরও একটি সমস্যা নিয়ে, মৌলিক জিনিস নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা বৃত্তের সাধারণ স্পর্শক নিয়ে আলোচনা করব। তো দেখো, দুটি বৃত্তের সাধারণ স্পর্শ, দুটি বৃত্তের সাধারণ স্পর্শ। সাধারণ স্পর্শ মানে কি? যখন কোন একটা রেখা একাধিক বৃত্তকে স্পর্শ করে তখনই সাধারণ কথাটা কি হয়, প্রযোজ্য হয়। তো আমরা আলোচনা সীমাবদ্ধ রাখছি কেবল দুটি বৃত্তের মধ্যে। তো দেখো, যদি একটি সরল রেখা দুটি বৃত্তকে স্পর্শ করে তবে সরলরেখাটিকে বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শ বলা হয়। আবার বলছি, তাহলে কোন সরলরেখা দুটি বৃত্তকে স্পর্শ করে তবে সরলরেখাটিকে বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শ বলা হয়। আর এই সাধারণ স্পর্শ আমাদের দুই প্রকার। যেমন দেখো, এই যে দুটি বৃত্ত সাধারণ স্পর্শ, খেয়াল করো, এই যে একটা বৃত্ত, এ একটা বৃত্ত, তাহলে দেখো এই যে আমাদের এই রেখাটা আর এই রেখাটা, এই দুইটা বৃত্তকে স্পর্শ করেছে কিনা, তাহলে এই দুইটা রেখাকে এই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শ বলা। তাহলে এই দুইটা বৃত্তে এটা একটা স্পর্শ, আবার এটা আরেকটা স্পর্শ। এখন এই যে সাধারণ স্পর্শ, এটা দুই প্রকার। একটি হলো সরল সাধারণ স্পর্শ, আরেকটি হলো তির্যক সাধারণ স্পর্শ। আমরা আগে সরল সাধারণ স্পর্শ নিয়ে আলোচনা করি। তাহলে আমাদের সাধারণ স্পর্শ দুই প্রকার হতে পারে, একটা হলো সরল সাধারণ স্পর্শ। তো সরল সাধারণ স্পর্শটা কি? দেখো, যে সাধারণ স্পর্শকে স্পর্শ বিন্দুদ্বয় বৃত্তদ্বয়ে কেন্দ্রে সংযোজক রেখাংশে একই পাশে অবস্থিত হয় তাকে সরল সাধারণ স্পর্শ বলা হয়। কি বলেছি আমরা? যে সাধারণ স্পর্শকের স্পর্শ বিন্দু দ্বয় দুইটা বৃত্তের কেন্দ্রের যে সংযোজক রেখা, ওই সংযোজক রেখার একই পাশে কি হয়, অবস্থিত হয়, তাকে সরল সাধারণ স্পর্শ বলা হয়। যেমন দেখো, এই যে দুইটা বৃত্ত, আমরা ধরেছি বড় যে বৃত্ত তার কেন্দ্র C1, তার ব্যাসার্ধ R1, ছোট বৃত্তের কেন্দ্র C2, ব্যাসার্ধ R2। তাহলে এখন দেখো, এই যে একটা, দেখো এই যে PT1 বা PT2, এটা একটা স্পর্শ, এটা একটা স্পর্শ, এটা একটা স্পর্শ। এখন দেখো, তাহলে এই যে দুটি স্পর্শ এই দুইটা বৃত্তকে স্পর্শ করেছে, তাহলে এখন এটা হলো একটা স্পর্শ বিন্দু, এটা হলো একটা স্পর্শ বিন্দু, আবার দেখো এটা স্পর্শ বিন্দু, এটা স্পর্শ বিন্দু। এখন আমরা বলেছি যে স্পর্শ বিন্দু দ্বয় বৃত্তদ্বয়ের কেন্দ্রের সংযোজক রেখাংশের একই পাশে অবস্থিত। যদি আমি এই স্পর্শকটা চিন্তা করি, দেখো যদি আমরা এই স্পর্শকটা চিন্তা করি, তাহলে এই স্পর্শকটা এই দুইটা বৃত্তকে এই T1 আর T2 বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে দেখো, এই দুটি বিন্দু কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখা C1 C2, এই যে রেখা, এই রেখাটার এক পাশে আছে কিনা, এই দুটি বিন্দু কেন্দ্রের সংযোগ রেখা এটা, এটার দেখো এক পাশে। আর যদি এই স্পর্শকটা আমরা চিন্তা করি, তাহলে দেখো এটা একটা স্পর্শ বিন্দু, এটা একটা স্পর্শ বিন্দু, তাহলে দুইটা স্পর্শ বিন্দু কেন্দ্রের সংযোগ রেখার একই পাশে আছে, রেখার পাশ কয়টা, দুইটা। তাহলে এটা হলো কেন্দ্রের সংযোজক রেখা, এটা কেন্দ্রের সংযোজক রেখা, তাহলে এই দুইটা স্পর্শ বিন্দু এই রেখার এক পাশে আছে, এই দুইটা স্পর্শ বিন্দু এই রেখাটার আরেক পাশে আছে। তাহলে আমাদের
যে স্পর্শকের স্পর্শ বিন্দুদ্বয় কেন্দ্রের সংযোজক রেখার একই পাশে অবস্থিত হবে তাকে বলা হয় সরল সাধারণ স্পর্শ। তাহলে এই দুটো স্পর্শক হলো সরল সাধারণ, এই দুটো বৃত্তের সরল সাধারণ স্পর্শ। তাহলে দেখো আমরা একটা নোট লিখেছি, দেখো দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শদ্বয়ের ছেদবিন্দুটি এদের কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশকে এদের ব্যাসার্ধদ্বয়ের অনুপাতে বহির্বিভক্ত করে। আমাদের এই যে তোমাদেরকে দেখাচ্ছি, আমরা স্পর্শকের এই আলোচনা করছি, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই নোটটা মনে রাখা। তোমাদের এই জাতীয় অঙ্ক করার জন্য এই নোটটা খুবই জরুরি। তাই দেখো আমাদের কি আছে, আমরা কি বলেছি, এখানে দেখো এই দুইটা, এই এটা আর এটা হলো সরল সাধারণ স্পর্শ, আর তাদের ছেদবিন্দু হলো কত, আমাদের পি। দুইটা সরল সাধারণ স্পর্শ পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এখন এই যে পি বিন্দু, দেখো এই পি বিন্দুটা কিন্তু এই দুইটা বৃত্তের কেন্দ্রগামী রেখার উপর অবস্থিত। সি ওয়ান হলো বড় বৃত্তের কেন্দ্র, সি টু হলো ছোট বৃত্তের কেন্দ্র। তাহলে এই কেন্দ্রগামী যে রেখা, এই রেখার উপরে পি বিন্দুটা অবস্থিত। দেখো পি বিন্দুটা সি ওয়ান সি টু রেখাংশের, এই যে পি বিন্দুটা, পি বিন্দুটা সি ওয়ান সি টু রেখাংশের ভিতরে না বাইরে, এটা সি ওয়ান সি টু রেখাংশের বাইরে অবস্থিত। তাহলে পি বিন্দুটা সি ওয়ান সি টু রেখাংশকে বহির্বিভক্ত করছে, একটা ভাগ হলো সি ওয়ান পি আর একটা ভাগ হলো সি টু পি। আমি আবার বলছি, এই পি বিন্দু হলো এই দুইটা সরল সাধারণ স্পর্শকের ছেদবিন্দু। এখানে পি বিন্দুটা সি ওয়ান সি টু রেখাংশকে বহির্বিভক্ত করছে, কত অনুপাতে, একটা হলো সি ওয়ান পি আর একটা হলো সি টু পি অনুপাতে কি করে, বহির্বিভক্ত করে। কারণ আমরা বলেছি যে যে এই যে দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শদ্বয়ের ছেদবিন্দু, যে পি, এদের কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশকে মানে সি ওয়ান সি টু রেখাংশকে এদের ব্যাসার্ধদ্বয়ের অনুপাতে বহির্বিভক্ত করে। ব্যাসার্ধদ্বয়ের অনুপাত আর ওয়ান ইস টু আর টু, তাহলে পি বিন্দুটা সি ওয়ান সি টু রেখাংশকে আর ওয়ান ইস টু আর টু অনুপাতে বহির্বিভক্ত করে। কারণ কিভাবে, আমরা এই প্রমাণটা দেখাইলাম, দেখো এই প্রমাণ দেখাইলাম, দেখো এখানে দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে। তোমরা জানো যে স্পর্শবিন্দুতে স্পর্শবিন্দুগামী জে স্পর্শবিন্দুতে স্পর্শকের উপর লম্ব, তাহলে এখানে সি ওয়ান টি ওয়ান এ স্পর্শকের উপরে লম্ব, সি টু টি টু এ স্পর্শকের উপরে লম্ব। দেখো এখানে দুটি ত্রিভুজ সৃষ্টি হয়েছে, একটা হলো পি সি ওয়ান টি ওয়ান আর একটা হলো পি সি টু টি টু, দুটি ত্রিভুজ সৃষ্টি হয়েছে এবং এই দুটা ত্রিভুজ সদৃশ। দেখো এই দুটা ত্রিভুজ চিত্রে ত্রিভুজ পি সি ওয়ান টি ওয়ান এবং ত্রিভুজ পি সি টু টি টু সদৃশ, মানে আমরা এই নোটটা প্রমাণ দেখাচ্ছি। তাহলে দেখো যদি সদৃশ হয়, সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য কি, তাদের অনুরূপ ভাগগুলোর অনুপাত সমান। তাহলে আমাদের দেখো যে পি সি ওয়ান টি ওয়ান ত্রিভুজের সি ওয়ান পি বাহু আর এই ছোট ত্রিভুজের সি টু পি বাহু, তাহলে আমাদের বড় ত্রিভুজের সি ওয়ান পি ছোট ত্রিভুজের সি টু পি এই দুটো বাহুর অনুপাত কি আমাদের, আবার সি ওয়ান টি ওয়ান সি টু টি টু, দেখো সি ওয়ান পি বাই সি টু পি সি ওয়ান টি ওয়ান বাই সি টু টি টু, দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয় তাদের অনুরূপ বাহুর অনুপাত কি হবে, সমান হবে। আর সি ওয়ান টি ওয়ান মানে ব্যাসার্ধ আর ওয়ান আর সি টু টি টু হলো আর টু, তাহলে দেখো এত ইকুয়াল এত, তাহলে কি পাচ্ছি, দেখো এখানে কমন পয়েন্ট কোনটা, পি, তাহলে এটা কি নির্দেশ করে, পি বিন্দুটা সি ওয়ান সি টু রেখাংশকে আর ওয়ান ইস টু আর টু অনুপাতে বহির্বিভক্ত করে। আশা করি তোমরা বুঝেছ। তাহলে খেয়াল করো এটা হলো সরল সাধারণ স্পর্শ। আমি আবার বলছি যে এখানে এই নোটটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে এই নোটটা অঙ্ক করার জন্য এই নোটটা তোমাদেরকে মনে রাখতে হবে। তারপর দেখো দুই নম্বর, তির্যক সাধারণ স্পর্শ, তির্যক, তির্যক সাধারণ স্পর্শ, যে সাধারণ স্পর্শকের স্পর্শ বিন্দুদ্বয় বৃত্তদ্বয়ের কেন্দ্রের সংযোগ রেখাংশের বিপরীত পাশে অবস্থিত, বিপরীত পাশে অবস্থিত।
তাকে তীর্য সাধারণ স্পর্শ। দেখো আমরা যদি চিত্র দেখাই, দেখো খেয়াল করো আমরা কি বলেছি, যে তির্যক সাধারণ স্পর্শ, যে সাধারণ স্পর্শকে স্পর্শ বিন্দুদ্বয় বৃত্তদ্বয়ের কেন্দ্রে সংযোজক রেখাংশের বিপরীত পার্শ্বে অবস্থিত হয় তাকে তির্যক সাধারণ স্পর্শ বলা হয়। দেখো এই যে দুটো বৃত্ত, বড় বৃত্ত কেন্দ্র হলো সি ওয়ান, ব্যাসার্ধ হলো আর ওয়ান, ছোট বৃত্ত কেন্দ্র হলো সি টু, ব্যাসার্ধ কত আর টু। তাহলে এই যে রেখাটা, এই যে রেখাটা দেখো, এই রেখাটা দুটি বৃত্তকে স্পর্শ করেছে কিনা, এই রেখাটা এই দুটা বৃত্তকে স্পর্শ করেছে, একটা হলো এই স্পর্শবিন্দু, এই স্পর্শবিন্দু। তাহলে দেখো এখানে কেন্দ্রের সংযোগ রেখা সি ওয়ান সি টু, তাহলে দেখো এই যে এ স্পর্শ করতে এই বৃত্ত যে দুটা স্পর্শবিন্দু টি ওয়ান আর টি টু, দেখো টি ওয়ান আর টি টু এই যে কেন্দ্রের সংযোগ রেখার বিপরীত পাশে অবস্থিত, সি ওয়ান সি টু, এই সি ওয়ান সি টু এটা হলো কেন্দ্রের সংযোজক রেখা, এটা সি ওয়ান সি টু। তাহলে দেখো এটা একটা স্পর্শবিন্দু, এটা একটা স্পর্শবিন্দু, তাহলে এই স্পর্শকে স্পর্শবিন্দু দ্বয় কেন্দ্রের সংযোজক রেখার বিপরীত পাশে অবস্থিত। একইভাবে যখন আমরা এই স্পর্শক নিয়ে চিন্তা করি, তাহলে এখানে স্পর্শবিন্দু কোনটা, এটা আর এটা, তাহলে দেখো এই দুইটা স্পর্শবিন্দু কেন্দ্রের সংযোগ রেখা সি ওয়ান সি টু তার বিপরীত পাশে অবস্থিত, একটাই পাশে আরেকটাই পাশে। তাহলে যে সাধারণ স্পর্শ, এই দুইটা হইল সাধারণ স্পর্শ, তাহলে এই দুইটা সাধারণ স্পর্শকে স্পর্শবিন্দুদ্বয় বৃত্তদ্বয়ের এই দুইটা বৃত্তের কেন্দ্রের সংযোজক রেখার বিপরীত পাশে অবস্থিত, তাহলে এই দুইটাকে বলা হয় কি আমাদের, এই যে এটা হলো কি আমাদের, এটা হলো তির্যক সাধারণ স্পর্শ, তির্যক সাধারণ স্পর্শ, এটা আর এটা, এই দুটো, এই দুটো হলো তির্যক সাধারণ স্পর্শ। তাহলে দেখো এখানে এই দুইটা তির্যক সাধারণ স্পর্শকের ছেদবিন্দু কত আমাদের পি, এখানে পি বিন্দুটা কেন্দ্রের সংযোগ রেখাংশের মাঝে আছে। আগে সরল সাধারণ স্পর্শকের ক্ষেত্রে পি বিন্দুটা কেন্দ্রের সংযোজক রেখার বাইরে ছিল, আর এখন পি বিন্দুটা কেন্দ্রের সংযোগ রেখার ভিতরে আছে। তাহলে আমাদের এখানে যদি ভিতরে আছে, আগে ছিল বহির্বিভক্ত, একই প্রমাণ একই, যেমন এখানে দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, দেখো পি সি ওয়ান টি ওয়ান একটা ত্রিভুজ, আবার পি সি টু টি টু দুইটা দিয়ে একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ কিন্তু সদৃশ, আমরা আগের মতোই প্রমাণ দেখাতে পারি। তো একইভাবে যদি আমরা দেখাই, এখানে পিটা সি ওয়ান সি টু রেখাংশকে অন্তর্বিভক্ত করছে, কেন ভিতরে আছে, তাহলে আগে ছিল বহির্বিভক্ত আর এখন হবে অন্তর্বিভক্ত,
এই অন্তর্বিভক্ত। তাহলে দেখো দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শদ্বয়ে, সরল না তির্যক, তির্যক তির্যক সাধারণ স্পর্শদ্বয়ে, তির্যক সাধারণ স্পর্শদ্বয়ের ছেদবিন্দুটি এদের কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখাংশকে এদের ব্যাসার্ধদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমরা আগের মতোই প্রমাণ দেখাতে পারি, এখানে পি সি ওয়ান টি ওয়ান আর পি সি টু টি টু সদৃশ, আগের মতো আমরা প্রমাণ, আমরা এখন দেখাচ্ছি না, আগেরটা এটা একই স্টাইলের প্রমাণ। তাহলে আমাদের সরল সাধারণ স্পর্শকের ক্ষেত্রে বহির্বিভক্ত আর তির্যক সাধারণ স্পর্শকের ক্ষেত্রে অন্তর্বিভক্ত, এই নোটটা তোমাদের জন্য জরুরি, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে মনে রাখবা সরলের ক্ষেত্রে বহির্বিভক্ত আর তির্যকের ক্ষেত্রে অন্তর্বিভক্ত। এখন এটার উপরে ডিপেন্ড করে আমরা তোমাদেরকে কি দেখাচ্ছি একটা অঙ্ক দেখে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 9 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y প্লাস 49 ইকুয়াল বৃত্তদ্বয়ে সাধারণ স্পর্শক নির্ণয় কর। বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শক নির্ণয় কর। প্রদত্ত বৃত্তদ্বয়ের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 9 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y প্লাস 49 ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y প্লাস 49। তো দেখো এখানে কি বলেছে আমাদের, এই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক নির্ণয় করো। এখন সাধারণ স্পর্শক যে আমরা নির্ণয় করব, সাধারণ স্পর্শক তো আমাদের দুইটি, একটা হলো সরল সাধারণ স্পর্শক আর একটা হলো তির্যক সাধারণ স্পর্শক। তাহলে কোনটি আমরা এখানে বের করব, প্রশ্নে কিন্তু বলা নাই। তো যেহেতু প্রশ্নে এটা বলা নাই, তাহলে আমাদেরকে এই দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শকে বের করতে হবে এবং তির্যক সাধারণ স্পর্শকে আমাদেরকে বের করতে হবে। তো দেখো আমরা ধরি এক নং বৃত্তের কেন্দ্র সি ওয়ান 0,0 এবং ব্যাসার্ধ আর ওয়ান ইকুয়াল 3। আমরা ধরে কি লিখেছি কেন, এই যে সি ওয়ান আর ওয়ান এগুলো ধরলাম, এখানে ধরে লিখছি, ধরি না লিখলেও চলবে। দুই নং বৃত্তের কেন্দ্র এইচ ক মাইনাস এবং ব্যাসার্ধ আর টু ইকুয়াল মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 49 64 মাইনাস 65 আর এখানে আমাদের তাহলে 4 একক 4।
এটা আমাদের কাজে লাগবে। আমরা তো আমাদের কি আছে আবার বলছি এখানে সাধারণ স্পর্শ তিনটা করতে হবে, কিন্তু ওরা বলে নাই সরল না তীর্য। তাহলে যেহেতু বলেনি তাহলে সরল সাধারণ স্পর্শকে বের করতে হবে, তীর্যক সাধারণ স্পর্শকে আমাদেরকে বের করতে হবে। তো দেখো যদি আমরা দেখাই এখানে এই যে এক নং বৃত্ত মহাগ্রহ এমন দেখো যদি আমাদের এমন হয়, দেখো এটা মনে করো কি আছে পি ওয়ান, তাহলে এখানে এই যে এটা এটা মনে করো আমাদের কি আছে এটা হলো সি টু, এটা সি টু মনে করো এইট কমন আছে, এটা হলো আমাদের আর ওয়ান। এটা হলো আমাদের আর টু ফোর, এটা সি ওয়ান, সি ওয়ানটা ছোট ব্যাসার্ধ তিন, তাহলে দেখো এই যে দুটা স্পর্শ, এই দুটা স্পর্শ এখানে কি আছে এই দুটা স্পর্শ এই দুটা বৃত্তে, এটা হলো এক নং বৃত্ত, এটা হলো এক নং বৃত্ত, এটা হলো আমাদের না এটা হলো দুই নং বৃত্ত, এটা হলো এক নং বৃত্ত, ব্যাসার্ধ ব্যাসার্ধ তিন এক, একটু ছোট ছোটটাকে আমরা এক নং আর বড়টা কি দুই নং। তাহলে দেখো এই যে দুইটা স্পর্শ, তাহলে এই দুইটা স্পর্শ এই দুইটা বৃত্তের সরল সাধারণ স্পর্শ, কারণ আমাদের কেন্দ্রের সংযোগ রেখার স্পর্শবিন্দু দ্বয় কেন্দ্রের সংযোগ রেখার একই পাশে অবস্থিত। এখন আমাদের তো প্রশ্নে বলে নাই কি ধরনের স্পর্শকে আমাকে বের করতে হবে, আমরা কি সরল সাধারণ স্পর্শ বের করবো আর না তীর্যক সাধারণ স্পর্শ বের করবো, প্রশ্নে এটা বলে নেই। যদি তীর্যক হতো কেমন হতো, এই যে তীর্যকের ক্ষেত্রে আমরা দেখো এই যে এটা হলো তীর্য, এটা পি টু, এটা হলো তীর্য, মানে এখানে এটা হলো দেখো এই যে এটা আর এটা, এটা হলো তীর্য আর এটা হলো সরল, কথা বলছো কিনা? তাহলে দেখো এই যে এই দুইটা হলো তীর্যক স্পর্শ আর এটা হলো সরল সাধারণ স্পর্শ। এখন আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে এই যে এই স্পর্শগুলির সমীকরণ বের করতে হবে, আমাদের সরল স্পর্শ আর তীর্যক স্পর্শ এগুলোর সমীকরণ বের করতে হবে। এখন এগুলো যদি আমরা বের করতে চাই তাহলে এখানে জরুরি হলো পি ওয়ান আর পি টু নির্ণয় করা,
এখানে পি1 আর পি2 এটা হলো ইম্পর্টেন্ট। যদি আমরা দেখো এই সরল সাধারণ স্পর্শ পি1 বিন্দুগামী আর তির্যক স্পর্শ পি2 বিন্দুগামী, তো আমরা যদি পি1 আর পি2 এর স্থানাঙ্ক বের করতে পারি তাহলে আমাদের কাজটা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। তো দেখো আমরা ধরি 1 ও 2 নং বৃত্তদ্বয়ে সরল সাধারণ স্পর্শদ্বয়ে ছেদবিন্দু পি1 তাহলে আমরা ধরলাম সরল সাধারণ স্পর্শকের ছেদবিন্দু পি1, তো আমরা তো সূত্র জানি, তাহলে সুতরাং পি1 বিন্দুটি সি1 সি2 রেখাংশকে ¾ অনুপাতে বহির্বিভক্ত সুতরাং পি1 বিন্দুর স্থানাঙ্ক কি হবে, পি1 বিন্দুর স্থানাঙ্ক। আমরা নোট লিখে দিয়েছি আগে যে সূত্র লিখে দিয়েছিলাম যে সরল সাধারণ স্পর্শকের ছেদবিন্দু তাদের কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখাংশকে আমাদের R1:R2 অনুপাতে বিভক্ত করে, এখানে R1 হলো কত 3, R2 হলো কত আমাদের 4। পি বিন্দুর স্থানাঙ্ক কত M1, এটা হলো এই যে আমাদের C1, C1 হলো কত আমাদের C1 হলো X1 Y1, এটা হলো X2 Y2, আমরা C1 C2 এদিক থেকে হিসাব করছি C1 C2, তাহলে M1 হলো 3, X2 হলো কত 8, M1 X2 প্লাস মাইনাস M2 X1 হলো 0 ডিভাইড বাই 3 - 4, আবার M1 Y2 Y2 - 1 মাইনাস M2 Y1 ডিভাইড বাই 3 - 4, এখানে C1 হলো X1 Y1 আর C2 হলো X2 Y2, তাহলে কি থাকে এখানে 24, তাহলে মাইনাস কত আমাদের 24, এখানে -3 - -1, তাহলে আমাদের কি থাকে শুধু 3। তাহলে আমরা পি বিন্দুর পি1 বিন্দুর স্থানাঙ্ক এটা হলো আমাদের -24, 3। এখন দেখো আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে এ স্পর্শক দুইটা, এই যে এই দুইটা স্পর্শকের সমীকরণ, এই দুইটা স্পর্শ দেখো এই দুইটা স্পর্শ পি1 বিন্দুগামী, তাহলে দুইটা স্পর্শ পি1 বিন্দুগামী, তাহলে এক বিন্দুগামী রেখার সমীকরণ। আমরা ধরি কি, ধরি P1 -24, 3 বিন্দুগামী রেখার সমীকরণ, কি আমাদের y-3 = m(x+24), দ্যাট ইমপ্লাইজ mx - y + 24m + 3, এটা আমাদের ঠিক আছে। তাহলে আমরা দেখো এখানে কি আছে, আমাদের কি লাগবে, এখন আমাদের কাজ হলো শুধু m এর মান বের করা। তাহলে খেয়াল করো দেখো অঙ্কটা কিন্তু কঠিন না, সহজ, মেইন জিনিস হলো পি1 আর পি2 স্থানাঙ্কটা বের করা, এটা হলো ইম্পর্টেন্ট এখানে। তো দেখো এখন আমাদের কাজ হলো m, তাহলে এখানে 3 নং রেখা কোনটা, চিত্রে 3 নং কোনটা, চিত্রে এই যে এটা হলো 3 নং, এটা হলো 3 নং, এটা হলো 3 নং, এটা হলো 3 নং সরল সাধারণ স্পর্শ যে পি1 বিন্দুগামী, এটাও পি1 বিন্দুগামী, এটাও কি আমাদের পি1 বিন্দু,
তাহলে এটা এই যে 3 নম্বর। তাহলে এখন দেখো আমাদের কাজ হলো এম এর মান বের করা। তাহলে এম এর মান যদি বের করতে চাই তাহলে এই দুইটা তো কার স্পর্শক, এ ভিতরে স্পর্শক, এ ভিতরে স্পর্শক। তাহলে যেহেতু এই দুইটা ভিতরে স্পর্শক তাহলে স্বাভাবিকভাবে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকটা লম্ব দূরত্ব বৃত্তটির ব্যাসার্ধের সমান। তাহলে যেহেতু দেখো যেহেতু 3 নং হল 1 নং বৃত্তের স্পর্শক, সুতরাং বৃত্তটির কেন্দ্র থেকে কেন্দ্র হতে রেখাটির লম্ব দূরত্ব বৃত্তটি ব্যাসার্ধের সমান। অর্থাৎ দেখো আমরা এখানে 1 নং বৃত্ত নিয়ে কাজ করছি, কেন ওই 1 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক মূলবিন্দু আমাদের সুবিধা হবে, সহজ হবে ক্যালকুলেশন, এই কারণে আমরা 1 নং বৃত্ত নিয়ে কাজ করছি। আমরা 2 নং বৃত্ত নিয়ে কাজ করলেও কোনো সমস্যা নেই, কাজ একটু বড় হবে, ক্যালকুলেশন বড় হবে। তাহলে অর্থাৎ তাহলে আমাদের 1 নং বৃত্তের কেন্দ্র 0 0, তাহলে কি হবে আমাদের 0 - 0 +24m +3 ডিভাইডেড বাই √ x এর সহগের বর্গ এম স্কোয়ার +1 ইকুয়াল কত আমাদের কার সমান ব্যাসার্ধের সমান 3। দ্যাট ইমপ্লাইজ আমরা এখানে 3 কমন নিতে পারি, তাহলে থাকে 8m+1 ডিভাইড বাই √ এম স্কোয়ার +1 ইকুয়াল 1। এই যে 3 কমন নিয়ে 3টা বাদ দিয়েছি আমরা, এখন দেখো এখন যে আমরা কি করি উভয় পক্ষে বর্গ করি, উভয়কে বড় করলে কি হবে পরম মান এখানে 64m² +16m+1 ডিভাইড বাই m² +1 ইকুয়াল কত 1 বর্গ করে, তাহলে কি থাকে আমাদের 64m² +16m+1 কি থাকে আমাদের, দ্যাট ইমপ্লাইজ 63m² +16m এখান থেকে m কমন নেওয়া হলে 63m +16, সুতরাং m ইকুয়াল 0 আর -16/63। তাহলে m এর দুটো মান পাচ্ছি, m ইকুয়াল 0 হলে আমরা 3 নং থেকে পাই এম এক্স 0 - y +0 + 3 দ্যাট ইমপ্লাইজ y - 3 ইকুয়াল 0। আবার এম ইকুয়াল -16/63 এত হলে আমরা 3 নং থেকে কি পাই -16x/63 -y +24 -16/63 +3 that implies -16x -63y এখানে 24 16 হলো আমাদের -24 10 240 তাহলে 300
চব্বিশ দশ দুশো চল্লিশ, ছয় চব্বিশ একশো চুয়াল্লিশ, তাহলে 384। আর এখানে 3 × 9 = 318, দ্যাট ইমপ্লাইজ 16x প্লাস 63y। এখানে আমাদের 9 × 5 = 14, 5 9 প্লাস 195, এতই পেয়েছি। দেখো আমরা দুটি সমীকরণ পেয়েছি, তাহলে এই দুটা কি আমাদের, তাহলে অতএব নির্ণয় সরল সাধারণ স্পর্শকের সমীকরণ, নির্ণয় সরল সাধারণ স্পর্শকের সমীকরণ y মাইনাস 3 = 0 এবং 16x প্লাস 63y প্লাস 195 = 0। আমরা এই দুইটা সমীকরণ পেলাম, একটা হলো y মাইনাস 3 = 0 আর একটা হলো 16x প্লাস 63y = 0। তাহলে আমরা দুটা বৃত্তের সরল সাধারণ স্পর্শক বের করেছি, আর এখন বের করতে হবে তির্যক সাধারণ স্পর্শক। এই অঙ্কটি বড়, হয়তো পরীক্ষায় তোমাদের যদি বলে আসে, হয়তো বলে আসবে সরল অথবা আমাদের তির্যক, তা আমি তোমাকে একসাথে দেখাই দিচ্ছি অঙ্কটা। তো দেখো, তাহলে আমরা কি পেলাম, আমরা সরল সাধারণ স্পর্শক পেলাম। এখন কি বের করতে হবে, এখন বের করতে আমাদের তির্যক সাধারণ স্পর্শক। তো যদি তির্যক সাধারণ, আমাদের এখন বের করতে হবে এটা, এখন আমাদেরকে বের করতে হবে এই যে এই দুইটা, এইটা আর এটা, এই দুটা আমাদেরকে বের করতে হবে, এই দুটা বের করতে হবে, এই দুটা বের করতে। তো দেখো এখন এই দুটা যদি বের করতে চাই, তির্যক স্পর্শকের ছেদবিন্দু কত আমাদের P2, তাহলে আমাদেরকে P2 স্থানাঙ্ক বের করা লাগবে। তো দেখো আমরা ধরি 1 ও 2 নং বৃত্তদ্বয়ের তির্যক সাধারণ স্পর্শকদ্বয়ের ছেদবিন্দু P2। তাহলে সুতরাং P2 বিন্দুটি C1 C2 রেখাংশকে 3:4 অনুপাতে এত অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমরা সূত্র আলোচনার সময় আলোচনা করেছি, দেখো এখানে P2টা C1 C2 রেখাংশের মাঝে আছে, তাহলে সুতরাং P2 বিন্দুর স্থানাঙ্ক কি হবে, আগে ছিল বহির্বিভক্ত আর এখন অন্তর্বিভক্ত, এটা হলো X1 Y1, এটা X2 Y2, তাহলে M1 X2 প্লাস M2 X1 ডিভাইড বাই M1 প্লাস M2, আবার M1 Y2 প্লাস M2 Y1 ডিভাইড বাই M1 প্লাস M2। এখানে 24/7, এখানে -3/ কত আমাদের 7। তাহলে দেখো আমরা কার স্থানাঙ্ক পেয়ে গেছি, আমরা P2 স্থানাঙ্ক পেয়ে গেছি, কারণ তির্যক দেখো এই যে তির্যক স্পর্শক দুইটা, এটা হলো তির্যক স্পর্শক, এটা হলো তির্যক স্পর্শক, তির্যক স্পর্শক, এই দুটো হলো তির্যক স্পর্শক। আমাদের তির্যক স্পর্শক পরস্পরকে P2 বিন্দুতে ছেদ করেছে, তাহলে দুইটা তির্যক স্পর্শক P2 বিন্দু কেন, তা আগের মতো এক বিন্দুগামী রেখার সমীকরণ। আমরা ধরি কি, আমরা ধরি P2
24/7 -3/7 এত বিন্দুগামী রেখার সমীকরণ এত বিন্দুগামী রেখার সমীকরণ y plus 3/7 m into x minus 24/7 তাহলে কি জানি আমাদের 7y plus 3 7mx minus 24m আমরা 7 দ্বারা গুণ করেছি তাহলে that implies 7mx minus 7y minus 24m minus 3 এটা আমাদের কত নম্বর হবে 4 নম্বর তাহলে এই 4 নম্বরটা কোথায় চিত্রে কোনগুলো এটা হলো 4 নম্বর এটা হলো 4 নম্বর তাহলে আমাদের এই দুইটাই কোন বিন্দুগামী p2 বিন্দুগামী তাহলে আমাদের এটা 4 নম্বর এখন আমাদের কাজ হলো কার মান বের করা আমাদের কাজ হলো m এর মান বের করা তো আগের মতই আমরা 1 নং বৃত্ত নিয়েও কাজ করতে পারি 2 নং বৃত্ত নিয়েও কাজ করতে পারি আগের মতো যেহেতু এই 4 নং একেরও স্পর্শ দুইয়েরও স্পর্শ তাহলে তারা স্বাভাবিকভাবে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তটির ব্যাসার্ধের সমান আমরা এক নং বৃত্ত নিয়ে কাজ করি কেন এখানে কেন্দ্রের স্থানাঙ্ক মূল বিন্দু দেওয়া আছে তাহলে দেখো যেহেতু 4 নং হলো 4 নং রেখাটি এক নং বৃত্তের স্পর্শ আমরা এক নং বৃত্ত নিয়ে কাজ করছি চাইলে দুই নং বৃত্ত নিয়েও কাজ করতে পারি তাহলে সুতরাং বৃত্তটির কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব তাহলে 0 -0 -24m -3 ডিভাইড বাই রুট ওভার 49m² + 49 ইকুয়াল কত আমাদের 3 তাহলে আমাদের কাজ হলো এখন কার মান বের করা আমাদের কাজ হলো এখন m এর মান বের করা তো দ্যাট ইমপ্লাইজ আমরা যদি 3 টা কমন নেই তাহলে 8m + 1 রুট ওভার 49m² + 49 আমরা 3 কমন নিয়ে 3 টা বাদ দিয়েছি এখানে এখন বড় করলে আমরা কি পাই 64m² + 16m + 1 ডিভাইড বাই 49m² + 49 ইকুয়াল 1 বড় করে That implies 64m² + 16m + 1 49m² + 49 64 থেকে 49 গেলে আমাদের হচ্ছে 15m² + 16m - 48 আমরা মিডিয়াম টার্ম ফ্যাক্টর করতে পারি কিনা দেখো 15 × 48 আমরা দুই দিলে 15 × 24 15 × 12 15 × 6 15 × 3 5 × 3 তাহলে কি হবে আমাদের যদি বলো 4 × 4 = 20 3 × 3 = 9 9 = 36 36 = 20 দেখো 15m² + 20m হ্যাঁ 2 × 4 8 2 × 4 12 36m - 20m - 48
তাহলে দেখো এখানে কি কমন যাচ্ছে, এখানে এম কমন নিলে 50m প্লাস কত আমাদের 3, 3m কমন যাচ্ছে 3m, তাহলে 5m প্লাস 12, এখানে যে আমরা 4m কমন নেই, 4 কমন নেই, 5m প্লাস 12, that implies 5m plus 12 3m minus 4 equal তাহলে সুতরাং m equal minus 12 by 5 আর 4 by কত আমাদের 3 দেখো m এর দুইটা মান পাচ্ছি আমরা এখন এই দুটি মান আমরা কোথায় বসাবো এই দুটো মান আমরা 4 নম্বরে বসাবো তাহলে আমাদের কি হয় এখানে এখন m equal minus 12 by কত 5 এত হলে আমরা 4 নং থেকে পাই 7mx তাহলে 7 into minus 12 by কত 5 into x minus 7y minus 24 minus 12 by 5 minus 3 equals that implies minus 84 x minus 35 y plus 24 12 24 10 240 তাহলে 288 minus 15 that implies 84x plus 35y minus এখানে আমাদের 3 তাহলে 27 কত আমাদের 3 এত এই একটা সমীকরণ আমাদের আবার n equal 4 by 3 হবে আমরা 4 নং থেকে পাই কি পাই আমরা 7 into 4 by 3x minus 7y 24 into 4 by 3 minus 3 equals তাহলে 28x minus 21 minus 96 minus 9 তাহলে 28x minus 21 মাইনাস 105 আমরা 7 দিয়ে ভাগ করতে পারি 4 সাথে 28 3 সাথে 21 7 15 105 তাহলে দেখো সুতরাং নির্ণয় তির্যক তির্যক সাধারণ স্পর্শকের সমীকরণ তির্যক সাধারণ স্পর্শকের সমীকরণ এই দুটা এটা এই দুটা একটা এটা একটা এটা কি আমাদের 84 x প্লাস 35 y মাইনাস এবং 4 x মাইনাস 3 y মাইনাস 15 তো অঙ্কটি তোমাদের বড় বোর্ড পরীক্ষায় এগুলো একসাথে আসার সম্ভাবনা কম জাস্ট তোমাদের শেখানোর জন্য আমি একসাথে দেখাচ্ছি তাহলে আমাদের বৃত্ত নিয়ে আমাদের এই 90% আলোচনা শেষ আর তোমাদের পরীক্ষা আসার মতো বোর্ড পরীক্ষা আসার মতো যে আইটেমগুলো তার সবগুলো আমাদের শেষ দুই একটা জিনিস বাকি আছে আমি ইচ্ছে করে আলোচনা করি না এগুলো সাধারণত আসে না সচরাচর আসে না তারপর তোমাদের কোনো কৌতূহল থাকলে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে জানালে আমি সেগুলি আলোচনা করে দিই তাহলে আজকে এতটুকু আর আমরা নেক্সট ক্লাস থেকে তোমাদের ইন্টিগ্রেশন শুরু করব তাহলে আজকে এতটুকু আল্লাহ হাফেজ